अरे आप চাকরি করেন আপনার ছেলের নাম কি কোন জায়গাতে আছে এখন ওটা না অন্য ব্যবসা আছে ফাঁসি দিত না তোমারে আমি তোকে দেন হঠাৎ করে আমি তো মোটো মোটো সকালবেলা চালাই বাইতে ঘুমাইছি মায়ের খাওয়াই ঘুম পাতায় আমি উপরে ঘুমাইতেছি আপনার নাম আমার নাম রানা ঘোষ আর আপনার ভাইয়ের নাম যিনি টিএসআর চাকরি করেন এর নাম রাজীব ঘোষ রাজীব ঘোষ আপনার বাবার নাম দিলীপ ঘোষ আপনার ভাই কি করেন একবার তো কইলাম বাবা এখানে আসলাম আমার এখানে ছোট ভাই আমাকে ফোন করে বলল তুমি একটু আসো এখানে একটু ঝামেলা হয়েছে তো এলাকার একজন হিসাবে আসলাম সেই তো সামাজিক দায়বদ্ধতা আছে এসে দেখলাম এখানে নেচা কিছু সামগ্রী এই বাড়িতে পাওয়া গেছে অনেকগুলি এটি ব্রাউন সুগার বলে কি জানি এগুলি তো এই বাড়ির ব্যাপারে আরও কমপ্লেন অনেকদিন থেকে সন্দেহমূলকভাবে আমাকে ছেলেরা বলতো প্রমাণ ছাড়া তো কাউকে কিছু করা যায় না এখানে রামনগরের অনেক কার্যকর্তা বিশেষ করে যুবক তারা এসছে তারা হাতে নাতে প্রমাণ সহ তারা ধরেছে তো তার জন্য অনেক লোকজন জমেছে আমি আসলাম এখন এটা কার বাড়ি এটা এটা দিলীপ ঘোষ উনি কি করতেন করতেন আমি জানতাম অবসরপ্রাপ্ত পুলিশ মনে হয় আর ছেলে ছেলে তো ওনার তিন ছেলে হ্যাঁ এক ছেলে কি করেন এক ছেলে মনে পুলিশ আছে পুলিশই আছে আর ছেলের বউ ছেলের বউ পুলিশই আছে আপনারা এখন কি চান আপনারা কি দা প্রশাসন যেটা আইনের মাধ্যমে আইন ব্যবস্থা নেবে আরে
আপনি কিছু করে শুনছি আপনি এটা ফুলাবেন না স্যার মানে এই ফুলাবেন না প্রচার করা আমরা